বাংলা গর্ব, বাংলা স্বর্গ, বাংলা তোর আমার, বাংলা একটু বললে কথা ভালো লাগে সবার, তাই চল বাংলাই জানি চল। নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। সো আজ আমি তোমাদের একজন অভিনেতার জীবন নিয়ে বলবো। চলো বন্ধুরা, তাহলে আজ আমরা জেনে নিই আমাদের সুপারস্টার দেবের জীবনী। দেবের আসল নাম দীপক অধিকারী। দেবের জন্ম 25শে ডিসেম্বর 1982 সালে, বয়স 33। দেবের জন্মস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারতে। বাসস্থান কলকাতা, ভারত। জাতীয়তা ভারতীয়, অন্য নাম রাজু। পেশা অভিনেতা এবং পার্লামেন্টের সদস্য। কার্যকাল 2005 থেকে বর্তমান। দেব বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা। তার জন্ম ভারতের মুম্বাইয়ে। তার আসল নাম দীপক অধিকারী, যদিও দেব নামেই তিনি বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে সুপরিচিত। তিনি অগ্নিশপথ সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় পদার্পণ করেন। তিনি বাংলা সিনেমার ও মারাঠি সিরিয়ালের অন্যতম সেরা অভিনেতা। অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্যাগ, শ্রীকন, টিএমটি বার্স, ব্রেকফ্রেশ বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জলসা মুভিজের ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি ডান্স বাংলা ডান্স সিজন 8-এর ক্যাপ্টেন ছিলেন। পূর্বে এই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতা টাইমস 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিতে প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।